স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান নিউজ ভিউজের সাথে আছে আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহেদুর রহমান আছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক স্টুডিও আলোচনা করব তবে তার আগে দিনের সবশেষ খবরগুলোর দিকে যদি একটু দৃষ্টি দেই আজকের প্রধান প্রধান খবরগুলোর মধ্যে ছিল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের প্রক্রিয়া দু সপ্তাহের মধ্যেই সেই সাথে বিডিআর হত্যাকাণ্ডের পুন তদন্ত শুরু হবে শিগগিরই প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা হবে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বলেছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রে শেখ হাসিনাকে দিয়ে ভারতের ফায়দা লোটার সংখ্যা বিএনপি নেতা রিজভির এস আলমের গাড়ি কাণ্ডে সালাউদ্দিন আহমেদের দুঃখ প্রকাশ স্পিকারের পদ থেকে শিরিন শারমিনের পদত্যাগ গ্রেফতারের পর জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু হাজি সেলিম রিমান্ডে এছাড়া সংবাদ ছিল কুইক রেন্টালে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন এগুলো ছিল দিনের প্রধান প্রধান খবর স্টুডিও আলোচনা শুরু করব নাগরিক ঐক্যের যুগ্ম সাধন সম্পাদক ডাক্তার জাহাজুর রহমান আলোচনা শুরু করতে চাই স্পিকার শিরিশ আমি চৌধুরী চৌধুরী পদত্যাগ নিয়ে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো কিনা এক ধরনের সাংবিধানিক সংকটের কোনো শঙ্কার জায়গা থাকে কিনা আসলে স্পিকারের পদত্যাগের পর ধন্যবাদ আমরা এখন যে বাংলাদেশে আছি যে সরকারটা ক্ষমতায় আছে এটা সাংবিধানিক না যদিও এটাকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা জানি কখনো যদি সরকার বিশেষ করে রাষ্ট্রপতির মনে হয় যে কোনো সরকার বা কোনো বিষয়ে তিনি পরামর্শ গ্রহণ করবেন আর্টিকেল ওয়ান ও সিক্স অনুযায়ী তিনি আপিল বিভাগের কাছে সেটার বৈধতা জানতে চাইতে পারেন তারা জানিয়েছে বাংলাদেশে এখন এবং সামনেও বেশ কিছু ইস্যু আছে এই রেফারেন্স পাঠাতে হবে অথবা আমরা রেফারেন্সটা না নেওয়া ছাড়াই বেশ কিছু কাজ আছে যেগুলো সাংবিধানিক নয় সেগুলো আমরা করব। একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সারা পৃথিবীতে এগুলো খুব কমনলি ঘটে এবং যেহেতু এই সরকারের কর্মকাণ্ডগুলো একটা ম্যানডেটের অধীনেও ম্যান্ডেট আছে মানে আমরা সাবকনসিয়াসলি অনেকেই এটাকে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারের সাথে তুলনা করি নির্বাচন কবে তিন মাসের মধ্যে নির্বাচন কিনা বুঝছি যে আটালি রং খুব সিরিয়াসলি ভুল এটা এবং আমি মনে করি সরকারের ওই একটা জায়গায় একটু ভুল আছে মানে ডক্টর ইউনুস যখন ভাষণ দিচ্ছেন প্রথম স্পিচে সব কিছু বলছেন রাজনৈতিকভাবে আলোচনা করবে করে যেটা নির্ধারিত হবে উনি অভিভাবকের জায়গা থেকে বলছেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে ভবিষ্যতের বাংলাদেশে এই সরকার কি করবে কতটুকু করবে কতদিন থাকবে এটা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এর মধ্যে আমার দল আছে বা সিভিল সোসাইটির অনেক স্টেক হোল্ডার যেমন আছে এই সরকার নিজে কিন্তু একটা বড় স্টেক হোল্ডার কারণ এই মুভমেন্টকে রিপ্রেজেন্ট করছে শুধু এই ব্যাপারগুলো যখন ঘটে তখন সাংবিধানিকভাবে অনেক কিছু হবে যেগুলো সংবিধান সম্মত হবে যেমন ধরুন কিছুদিন আগে সিএসি একটা কলাম লিখে জানিয়েছেন উনি যে ওনার তো নিজেরও বিপদ আছে যদি নির্বাচন না হয় প্রাথমিকভাবে যদি বলি ওনার পদত্যাগ করার সুযোগ আছে উনি যদি রিস্ক ফিল করেন উনি পদত্যাগ ওনাকে পদত্যাগ করা উচিত হবে পুরো কমিশনের ইতো পুরো কমিশনের ইতো কিন্তু উনি লিখেছেন কিন্তু এটাও তো সত্য প্রধানমন্ত্রীর যখন সংসদ ভেঙে যায় প্রধানমন্ত্রী থাকেন না তার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন হতে হয় আমরা পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচনের কথা ঘুনা কোনোভাবেই কল্পনা করছি না সো সামনের বাংলাদেশে এরকম আরও অনেক খুঁটিনাটি ব্যাপার ঘটবে যেগুলো সংবিধান সমর্থন করে না তাতেও কিছু আসে যায় না কারণ কি আমরা এখন এই মুহূর্তে এই দেশে এই সরকার যারা আন্দোলন করেছে আন্দোলনের আন্দোলনেরভাবে যে নেতৃত্ব যে ছাত্র সমাজ দিয়েছে তাদের সমন্বয়কেরা এখানে আক্তার আছেন তিনিও পার্টিসিপেট করেছেন সিরিয়াসলি তারা সবাই মিলে তাদের যে চাওয়ার জায়গা রাজনৈতিক দলে অনেকে বিএনপিও কি 3 মাসের মধ্যে নির্বাচন চাইছে সংবিধানের যেটা আছে 90 দিনের মধ্যে না খুব না স্পষ্ট ভাবেও তারা বলেছে আমরা একটা রোডম্যাপ চাই আপনারা কি করতে চান ইট কুড বি এবং যৌক্তিক সময় দিতে প্রস্তুত তৃতীয় সময় এবং সেটা সেটা দিতেও প্রস্তুত আছে সো মাসের মধ্যে বিএনপিও চাইছে না আমরা কেউই চাইছি না এখানে আবার কাগজে কলমে সংবিধানের বক্তব্য হবে ভবিষ্যতের বাংলাদেশে যেটা করব এই সময়ে যা যা ঘটেছে যত রকম কিছু সংবিধানের বাইরে ঘটেছে আমরা সংবিধান সংবিধান সংশোধন করব কিনা নতুন কিনা এগুলো পরে আসছি তাত্ত্বিকভাবে ধরে নিই আমরা সংবিধানের কিছুই করলাম না কিন্তু পরবর্তী পার্লামেন্ট এই জিনিসগুলো রেটিফাই করে দেবে এই জিনিসগুলো রেটিফাই করে একটি প্রশ্ন উঠেছে পরবর্তী সংসদের সংসদ সদস্যদের তাহলে শপথ পড়াবেন কে সাধারণত তো স্পিকার পড়ান পরবর্তী পরবর্তী সময় ওই যে আবার একই কথা বললাম একই কথা বললাম যে আপনি যখন প্রয়োজন হবে তখন আপনাকে অল্টারনেটিভ কিছু কথার কথা আমি আবারও বলছি যেটা হলো যদি নিয়ম থাকে শপথ পড়াবেন কি এটা কার্যপ্রণালী বিধিতে আছে এটা সাংবিধানিক প্রশ্ন না ধরুন আমি তাত্ত্বিকভাবে বলছি যে সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি দায়িত্বটা নিলেন কারণ আমরা যখন সেই র্যাটিফিকেশনটা করব ওইর মধ্যে সব লিখব একটা কথা মনে রাখবেন যে আইন ভাঙা খুব মেজর প্রবলেম না মেজর প্রবলেম হচ্ছে আসলে সংবিধানের বাইরে কিছু ঘটা সব লিখে ফেলবো আর যে বাংলাদেশে আমরা আছি এখন আসলে এসব আনুষ্ঠানিকতা এসব ছোট এগুলোকে আমি খুবই ছোট এবং তুচ্ছ বিষয় বলে মনে করি এই জিনিসগুলো আসলে কোনো সমস্যার কিছুই না আমাদের আগে তো স্পিকার শপথ পাঠ করিয়েছেন কতগুলো ডাকাতকে শপথ পাঠ করিয়েছেন করিয়েছে না কতগুলো ডামি এমপি কে সোকাল এমপি কে পাঠ করিয়েছে কি হয়েছে তাতে দেশের সো আমাদের এখন এগুলো হবে একটা পোস্ট অভ্যুত্থান দেশে এগুলো

আপনি বলছেন যে সংবিধানের বিষয়ে যে স্পিকার তিনি পদত্যাগ করলেন তারপরে ডেপুটি স্পিকার যিনি তিনি গ্রেফতার হলেন বা পুলিশের হেফাজতে গেলেন বা জামিন পেলেন যা কিছু জায়গায় আসতে পারে এখন আমাদের বর্তমান যে বাংলাদেশ সেই বাংলাদেশে কিন্তু এখন যে সরকারটা আছে অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু আগের নিয়মে কোন কেয়ারটেকার কর্পোরেট পুরো কোনো তত্ত্বাবধায়ক সরকার না এই যে সরকার আছে সে সরকার একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এসেছে এবং এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে বাস্তবায়ন করাই এই সরকারের প্রধানতম দায়িত্ব এবং সেটাই তাদেরকে এই ম্যান্ডেটটা দিয়েছে এই কারণে বর্তমানে সাংবিধানিক যে কথাগুলো উঠানো হচ্ছে খুবই খুঁটিনীতি বিষয়ে সে বিষয়গুলো খুব বড় ধরনের জায়গা বা সংকট এই সময় তৈরি করছে বলে আমরা মনে করি না কারণ এখন সব থেকে বড় বিষয় হচ্ছে জনগণের ম্যান্ডেটকে অক্ষুণ্ণ রাখার জন্য এই গণভ্যত্থানের স্প্রিট কক্ষুণ রাখার জন্য যা প্রয়োজন এই সময়ের বিবেচনায় জনস্বার্থকে বিবেচনায় নিয়ে তাই করা হোক এবং পরবর্তীতে যখন নতুন করে সংবিধান হবে কি হবে না সেই বিতর্কগুলো আসবে বা নতুন করে নতুন সরকার আসবে সেই সরকার সেই জিনিসগুলোকে কীভাবে র্যাকটিফাই করবে সেটা পরের আলোচনার বিষয় বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে জনস্বার্থকে বিবেচনায় নেওয়া এবং এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিট যেন অক্ষুণ্ণ থাকে সেই ব্যাপারে মনোযোগী হওয়া যে একটি বিষয় খুব বড় সড়োভাবে আলোচনা এসেছে সংবিধান পুনর্লিখন না সংশোধন কি ভাবছে ছাত্র সমাজ আমরা ছাত্র সমাজের যারা আছি আমরা খুব ভালো করেই জানি যে বর্তমানের বাংলাদেশের যে সংবিধান সে সংবিধানকে এমনভাবে তৈরি করা হয়েছে সে সংবিধানে একজন ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতাকে নিয়ে যাওয়া হয়েছে কুকিকতা করা হয়েছে ইভেন আমাদের যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর মতামত বা তার ইচ্ছা করে ব্যক্তির কাছে নিয়ে শত্রু অনুচ্ছেদের মধ্যে অনেকগুলো যন্ত্রনা আছে এরপরে আমাদের যে বিষয়গুলোকে ছোটবেলায় আমাদের মৌলিক অধিকার হিসেবে পড়ানো হয় খাদ্য বস্ত্র বাসস্থান এই জিনিসগুলো কিন্তু অধিকার হিসেবে আমাদের সংবিধান স্বীকৃতি পায়নি এই যে অনেকগুলো সংকটের জায়গা আছে আবার সংবিধানের একেবারে শুরুর দিকে সাত অনুচ্ছেদেরপথে এমন ভাবে বলা হলো যে ওই জায়গাটাকে কোনোভাবেই আর কি করা যাবে না হাত দেওয়া যাবে না ওটাকে সংশোধনই করা যাবে না কেউই এটাকে সংশোধন করতে পারবে না এমন করে সেই জিনিসটা লেখা হলো এরকম অনেকগুলো সংকট আমাদের এই সংবিধানের মধ্যে আছে এবং বাংলাদেশের মানুষের যে স্পিরিট জনসার্থমুখী হওয়ার যে জায়গাটা সেই জায়গাটাতে এই জায়গাটা কমতি আছে সে জায়গায় আমরা মনে করি বর্তমান যে সংবিধান সে সংবিধানের বাইরে এসে নতুন করে সংবিধান একটা প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয়েছে কিন্তু সে ব্যাপারটা অবশ্যই বাংলাদেশের আহ অপর অপর যত মানুষ আছেন সমাজের তাদের সকলের একটা সম্বলিত মতামতের ভিতর দিয়ে যেন হয় সেটা আমরা জরুরি মনে করি প্রত্যেকের সাথে এককভাবে কারোর সিদ্ধান্ত নেওয়ার বিষয় নাই কারণ একটা সংবিধান দেশের সকল মানুষের তাদের একটা সোশ্যাল কন্ট্যাক্ট বা তাদের একটা সম্মিলিত মতামতের রূপান্তর একটা সেখানে থাকতে হবে অর্থাৎ সেভাবেই যেন সেই জিনিসটা আগায় সেটাই আমাদের চাওয়া জি ডাক্তার জাহাদুর এই যে সংবিধান সংশোধন না পুনর্লিখন বেশ কিছু কথা এসেছে যে পরপর দুই মেয়াদে যেন একজন প্রধানমন্ত্রী না থাকতে পারেন বা একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান এই ধরনের অনেকগুলো মানে অনেকগুলো বিষয় এসছে আপনি কি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করুন আমরা এই আলোচনা করছি যে সংবিধান সংশোধন না পুনর্লিখন তার মানে এই সংবিধান চলছে না এটা আমরা একমত হচ্ছি এটা কিন্তু ওয়াইডলি অন্তত আমরা যারা একটু কনশাসলি ভাবি তাদের জন্য এখানে একটা প্রশ্ন কেউ করতেই পারে এই প্রশ্ন আসতে পারে গণভ্যুত্থানে যারা পার্টিসিপেট করেছে কনসাস ছাত্রদের একটা অংশ হয়তো বোঝেন অনেক মানে কম শিক্ষিত একেবারে নিরক্ষর স্ট্রিট পিপল স্ট্রিট চিলড্রেন এখানে পার্টিসিপেট করেছে তারা কি এগুলো বোঝে তারা কি এটা চেয়েছে কিন্তু আমরা মনে করি যে আমাদের এই জাতীয় যাবতীয় দুর্ভাগ্যের মধ্যে এই সংবিধানটা ঠিকঠাক না থাকার একটা বড় রোল আছে আমরা মেনে নিচ্ছি নীতিগতভাবে বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর পর সংবিধান যে জায়গায় দাঁড়িয়েছে আপনার যেটা বলছে যে আমাদের সংবিধানের ওয়ান থার্ড অব দ্য আর্টিকেল পরিবর্তনযোগ্য না মৌলিক অধিকার আপনি আর কোনো দিন পাল্টাতে পারবেন না আপনি পাঁচশো পাঁচ হাজার বছরও যদি টিকে থাকে বাংলাদেশ ওটার জায়গায় কারো হাত দেওয়ার কোনো স্কোপ নাই মানে ধরুন আমাদের মনে হলো একদিন আমাদের মত প্রকাশের যে স্বাধীনতা আর্টিকাল আছে ওটা আমরা নিঃশর্ত করে দেব। আমাদের ওটা কিন্তু শর্ত আছে ইত্যাদি ইত্যাদি নিয়ম মানে আইন তারপরে নিরাপত্তা বন্ধুরাষ্ট্রের সাথে সম্পর্ক শর্ত টর্ত দিয়ে বলা হচ্ছে আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকবে ওটার আইন সাপেক্ষে কোনোদিন আমাদের মনে হতে পারে না যে আমেরিকার যে মতপ্রকাশের স্বাধীনতা কিন্তু আনকন্ডিশনাল। ওদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশনে বলা আছে আপনার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে কোনো কোনো রকম কোনো কন্ডিশন নাই। আমরা ধরুন আজকে থেকে 50 বছর পর মনে করলাম আমরা এটাকে অবরহিত করে দেব। এই কনস্টিটিউশন অনুযায়ী এটা অবরহিত করা যাবে না। মানে এটা এতটাই স্টুপিডিটি। শুধু সেটাই না আপনি সংবিধানকে জোর করে বা এটার ধারা এটা স্থগিত করা এটা কোন ধারার প্রতি অনাস্থা সৃষ্টির চেষ্টাও যদি করেন আপনার মৃত্যু দণ্ড হতে পারে মানে এটাকে এমন জায়গায় আপনি নিয়েছেন সো আমরা এটাকে চেঞ্জ করব চেঞ্জ করতেই হবে আমাদেরকে এখন কতটুকু করব কি করব এটা ডেফিনেটলি হতে পারে যেমন ধরুন আপনি নিয়ম করলেন সংবিধান করলেন প্রধানমন্ত্রী হ্যাঁ আমি এই এইটা আমি একটু বলতেই চাই যে আমাদের মূলগতভাবে সংবিধান সংশোধন করা নিয়ে কোনো আর্গুমেন্ট নাই এটা আমরা করব। এটা সংশোধন বা পুনর্লিখন হোয়াট এভার ইট ইজ এই সংবিধান চলবে না কিন্তু একটা জিনিস যাতে হয় আমাদের সমাজে আমরা এই আলাপটাও যাতে একই সাথে জারি রাখি একটা সমাজের যদি ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন না হয় আপনি খুব ভালোভাবে একটা সংবিধান লিখে ফেললেও এটা খুব ভালো কিছু হয়তো হবে না এটা চমৎকার উদাহরণ আছে রাসার সংবিধানে ছিল আমরা এখন বলছি পরপর না মানে দুইবারের বেশি হতেই পারবে না আমেরিকাতে যেটা আছে রাশার কনস্টিটিউশনে ছিল পরপর দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারবে না তো ভ্লাদিমির পুতিন পরপর দুইবার হওয়ার পর তার তো তৃতীয়বার হওয়া যাবে না তখন উনি ট্রিক করলেন ওনার তখনকার প্রাইম মিনিস্টার যে দিমিত্রি মেদভেদেব তাকে প্রেসিডেন্ট বানিয়ে উনি প্রাইম মিনিস্টার হয়েছেন চালিয়েছেন কিন্তু উনি তারপর আবার চার বছর পর প্রেসিডেন্ট হয়ে ক্ষমতার কেন্দ্রে তো তিনি থেকে গেলেন এরপর উনি আবার পাল্টে আবার থেকে গেলেন ধরে নিলাম আমরা দুবারে বেশি থাকা যাবেন একজন বাইরেই আছে এটা কি সম্ভব না যে আপনি করবেন আপনি একজন পুতুল বসাবেন এরপর আপনি আদতে আপনি আসলে ডিফ্যাক্টও চালাবেন এটা হতে পারে সুতরাং আমাদের এই আলাপগুলো আছে আমরা এগুলো যেমন টাইম আমরা আমাদের সমাজে এই প্রায় একটা কথা বলি সচেতন জনগোষ্ঠী লাগবে আসলে আপনি লিখলেন কিন্তু সে সারাক্ষণ আসলে এই ফাইটটা করতে হবে যে তুমি সংবিধান মানছ না বা তুমি আমার স্বার্থ মানছ না আমি এই যে এত লেখার কথা বলছি আমি ব্রিটেন হিসাবে দাবি করছি না ওর তো কনস্টিটিউশন ব্রিটেন কনস্টিটিউশন নাই ইসরায়েলের নাই আমরা ইসরায়েলকে প্রচুর সমালোচনা বাইরে করতে পারি কিন্তু ইন্টারনালি ইসরায়েল কিন্তু অত্যন্ত ডেমোক্রেটিক একটা কান্ট্রি আমরা অনেকে জানি না তো তাদেরও কিন্তু কোনো কনস্টিটিউশন নেই ওদের কতগুলো বেসিক লজ আছে সেটার সাথে আবার কতগুলো আইন তারা পরবর্তীতে করে তো ওটা ছাড়াও তো হচ্ছে সুতরাং আমাদের স্পন্টেনিয়াসলি স্মালটেনিয়াসলি এটা হ্যাঁ এগুলো সুন্দর কথা দুবার হতে দুবারে বেশি হতে পারবে না এবং একই ব্যক্তি এমনকি ভারতেও দেখবেন একই ব্যক্তি দুটো হচ্ছে না হচ্ছেন না হচ্ছেন না নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হওয়ার পর থেকে আর কখনোই ছিল না অমিত শাহ ছিলেন জেপি নাড্ডা ছিলেন কংগ্রেসেও তো একই একদম একদম সো আমাদের এই জিনিসগুলো আমরা করতে পারি কিন্তু আবার ওই একই কথা বলছি ধরুন আপনি আইন করলেন কাগজে কলমে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হলেন উনি প্রধানমন্ত্রী হওয়ার পর উনি দলে একজনকে বসালেন কি বিশ্বাস করি যে আসলে ওই পদে যিনি বসবেন তিনি পাওয়ার ক্যারি করেন ওবায়দুল কাদের সাহেবের কি কোনো পাওয়ার ছিল জেনারেল সেক্রেটারি দলের মধ্যে হলে তো কিছু পাওয়ার থাকে ইজ এ ট্রু যে ওনার কোনো পাওয়ার ছিল কোনো জায়গায় আই আই বিলিভ তো ব্যাপারটা ওই রকম আর কি আমাদের এগুলো করার সাথে সাথে আমরা মনে হয় এই যে আমাদের আলাপ আলোচনাগুলো ক্রমাগত মানুষের মধ্যে চালিয়ে যাওয়া যে এগুলো আমার রাইট এগুলো দিতে হবে জি আক্তার হোসেন এই যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি কোন কোন জায়গায় সংস্কারে যে আবার যেন কোনো এক নায়ক শাসক তৈরি না হন ক্ষমতায় বসতে না পারেন এই আলাপটা তো খুব দারুণভাবে আসছে এবং তরুণ সমাজে জিনিসটা চাই যে আমাদের এখানে ক্ষমতার যেন রোটেশনটা হয় আমাদের আগের যে শাসন কাঠামোটা আমরা দেখলাম সেখানে সবথেকে বড়ো যন্ত্রণা সবথেকে বড়ো মানুষের জন্যে দুর্ভোগের বিষয় ছিল এখানে ক্ষমতার পরিবর্তনের কোনো শান্তিপূর্ণ উপায় তারা রাখেনি তারা এমন একটা অবস্থা করেছিল সংবিধানকে যে সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাপনাটি ছিল সেটাকে তারা সেখান থেকে বাদ দিয়ে দিল এবং দেখা গেল যে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা হতে হবে চৈদ্দ পরে আঠারো পলেন্ট চব্বিশ তিন তিনটা নির্বাচনে দলীয় সরকার যেমন করে নির্বাচন করলো তারা তাদের করে এসে এবং দেখেন বাংলাদেশের পর্যন্ত একটা একটা গেল। এলাকায় সেখানে কোন এক পক্ষের ব্যক্তি চেয়ারম্যান হয়ে থাকেন কোন ইউনিয়নে তাহলে অপর চেয়ারম্যান যারা আছেন তার ব্যাপারে তারা কিছুটা হলেও নগ্ন থাকেন এইভাবে যে পাঁচ বছর পরে তো উনি চেয়ারম্যান হতে পারেন তো সেক্ষেত্রে তো আমার উপরে নানা ধরনের ব্যাপার সাপার আসতে পারে তো তিনি সংযত থাকেন কিছুটা হলেও কিন্তু আওয়ামী এমন একটা অবস্থা করল এখানে ক্ষমতার রোটেশনের জায়গাটা না রেখে এক ব্যক্তি যিনি হচ্ছেন তিনি হতেই থাকছেন হতেই থাকছেন যে তিনি অবারিত ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছেন এবং বাকি সবাইকে তিনি দমায় রাখতেছেন তো এই যে বড় একটা ধরনের সংকট আমাদের এখানে তৈরি করা হলো আমি মনে করি যে আমাদের এই নির্বাচন কেন্দ্রিক যে বিষয়টি ক্ষমতার যেন রোটেশনটা হয় এবং এটা যেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হওয়ার ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমাদের এই সংবিধান যখন আমরা সংশোধনের কথা বলতেছি বা পুনর্লিখনের কথা বলতেছি সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে আসে আবার মানুষের অনেকগুলো এই দেশের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে চাওয়ার আছে পাওয়ার আছে সে যে জায়গাগুলো সেটা সংবিধান কতটুকু গ্যারান্টি দিচ্ছে এবং সেই গ্যারান্টি দেওয়ার জায়গাটি কি শুধুমাত্র কাগজে গ্যারান্টি নাকি এটা আসলে বাস্তবায়নের একটা জায়গা থাকবে সে বাস্তবায়নের জায়গাটা কিভাবে হবে সেই পুরো বিষয়গুলো যেন এখানে সুন্দরভাবে ডিটেলস থাকে কারণ যাই হাতে কথা বলেছিলেন যে ওই যে মানুষটা যিনি স্ট্রিট চাইল্ড যিনি দিনমজুর যিনি রিক্সা চালক তিনি সংবিধানের তো এত কথা তিনি বোঝেন না তাহলে এটা তো আমাদের দায়িত্ব যারা এখানে আমরা সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কথা বলছি এটা আমাদের সব থেকে বড় দায়িত্ব যে ওই মানুষগুলো যারা এই কথাটা বলতে পারছেন না তাদের কথা বা তাদের যে অধিকারের জায়গাগুলো আছে তাদের যে নিরাপত্তার জায়গাটি আছে তাদের যে মানবিক মর্যাদার জায়গাটি আছে সেটা যেন এই সংবিধান ধারণ করতে পারে তেমন একটা সংবিধান প্রশ্নার দিকে মনোযোগী হওয়া তেমন একটি সংবিধান যেন আসে সেটা সংশোধনের মাধ্যমে হোক বা পুনরক্ষণের সেই ব্যাপারগুলোতে মনোযোগী হওয়া আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের আপনি বলছেন শুধু সংবিধান না আরও অন্যত্র যে সংস্কারের কথাগুলো আমাদের রাষ্ট্র অনেকগুলো প্রতিষ্ঠান আছে ধরেন যে এই যে নির্বাচন কমিশন বা দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন অনেকগুলো আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো যাচ্ছে তাই ভাবে চলেছে আমাদের যে বিচারালয় সেখানে নিয়োগগুলো কেমন করে হওয়া এর আগে আমরা দেখেছি এস কে সিনহা তিনি প্রধান বিচারপতি ছিলেন কিন্তু তাকে যেভাবে এখান থেকে সরানো হলো এই যে জিনিসগুলো আমাদের বিচারালয় পর্যন্ত ঘটলো সেই বিচার বিভাগ যাকে বলা হয় সংবিধানের রক্ষাকর্তা সংবিধানের হেফাজতকারী কিন্তু সেখানকার যিনি প্রধান ব্যক্তি প্রধান বিচারপতি তাকেই যদি এভাবে দলের কথা না শোনার কারণে তাকে যদি বের করে দেওয়া যায় যেটা শেখ হাসিনা করেছেন তারামুল ইসকে সিনহার ব্যাপারে তো এরকম জিনিসগুলো যাতে ঘুরতে থাকে জুডিশিয়ারির যে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জায়গাটা হ্যাঁ আগের সময়টাতে একাগ্রোর যে সময়টাতে ওই সময়টাতে সেপারেশনটা হলো কিন্তু ফুল্লি কিন্তু জুডিশিয়ারি এখনও স্বাধীন হতে পারে নাই ইন্ডিপেন্ডেন্ট হতে পারে নি সেরকম অনেকগুলো জায়গা আছে সেই জায়গাগুলোতে সংস্কার দরকার আমাদের যে পুলিশ প্রশাসন আছে আঠারোশো একষট্টি সালের একটা আইন যে আইনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসনটা চলছে আমাদের পুলিশ বাহিনী তারা এই যে একদলের হয়ে ওঠা যেন বা ছাত্রলীগ যেমন একটা আবলীগের অঙ্গসংগঠন যুবলীগ আবলিগের একটা অঙ্গসংগঠন এমন করে পুলিশ লীগ আউবলীগের একটা অঙ্গসংগঠনে পরিণত হয়ে যাওয়ার যে বিষয়টা এখানে ঘটে গেছে এমনটা যেন এখানে আর না ঘটে এরকম অনেকগুলো জায়গা আমাদের সংস্কারের জায়গাটা নিয়ে আসতে হবে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে আমরা যদি স্বাস্থ্য সেক্টরটা দেখি আমরা যদি বিজনেস সেক্টরটা দেখি এমন কোন জায়গাটা আছে যে যে আসলে বাইরে আছে। খাতটাতে আমরা নির্ভর থাকতে পারি যে না বিগত শাসন যেগুলো গেছে এই যে শাসনটা গেছে সেই শাসনটা আমাদের এই খাতটাকে অক্ষুণ্ণ রেখে গেছে জনস্বার্থের উপযোগী রেখে গেছে এমন তো একটা জায়গাও আমরা দেখি না আসলে এই কারণে আমাদের প্রত্যেকটা জায়গায় সংস্কার দরকার শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন নয় সেই জ্যাকগুলোতে নীতিগত পলিসিগত পরিবর্তন দরকার এবং সেই প্রত্যেকটা পলিসি যেন জনস্বার্থের উপযোগী হয় সেভাবেই যেন পলিসিগুলো আসে সেই দিকে মনোযোগী হওয়া দরকার জি ডাক্তার জায়দুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বলেছেন যে সংবিধানে তত্ত্ববোধক সরকার ফেরাবে বিএনপি আর ওই যে প্রশ্নটা একই প্রশ্ন রাখতে চাই যে এক স্বৈর শাসক এক আধিপত্যবাদ থেকে যেন আরেক আধিপত্যবাদের শুধু ক্ষমতার হস্তান্তর না হয় যে মৌলিক জায়গাগুলোর পরিবর্তনের কথা আমরা বলছি যে স্বপ্নটা দেখছি ধন্যবাদ তত্ত্বাবধায়ক সরকার না সামহাও এখন একটা অবস্থা দেখা যাচ্ছে কোর্টের রায়ও ফিরে যেতে পারে আমরা কি খেয়াল করেছি অনেকেই হয়তো সেটা হলো পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে রিট করা হয়েছে ডক্টর বদিউল আলম মজুমদার সহ আরো কয়েকজন সেটা প্রাথমিক হিয়ারিং হয়েছে আমরা জানি ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হলো একই সাথে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ও রিভিউ করা হয়েছে এখন দুটো ব্যাপার সেটা হলো আগে এটা বলে নাই সেটা হলো 5th অ্যামেন্ডমেন্ট দুটো খুব ক্রস কারণে এটা বাতিল হবে এটা একেবারে কনস্টিটিউশনের বেসিক জিনি বোঝেন না আপনাকে অনেক বড় কনস্টিটিউশনের পণ্ডিত হতে হবে না খুব বেসিক দুটো জিনিস যেমন ধরুন এই যে আমরা আলোচনা করলাম যে আপনি তিন ভাগের এক ভাগ সংবিধানের যেটা অপরিবর্তনীয় করে ফেলছেন এটা আপনি কোনোদিন করতে পারলেন এটা পার্লামেন্ট কোনোদিন ভবিষ্যৎ পার্লামেন্টের হাত পা বাঁধতে পারে না এটা গ্রোস মিসটেক সো এই কারণে এটা বাতিল হতে পারে আরেকটা হচ্ছে এই সংশোধনী যখন করা হয় তখন কিন্তু দ্বাদশ সংশোধনী এক্সিস্টেড ছিল ফিফটিনতে এসে আপনি গণভোট তুলে দিলেন দ্বাদশ সংশোধনীতে কিন্তু কিছু আর্টিকেলের পরিবর্তনের ক্ষেত্রে আপনার গণভোটের প্রভিশন ছিল পঞ্চম সংশোধনীতে ছিল সংবিধান সংশোধন করলেই গণভোট লাগবে পরে দ্বাদশে এসে এটাকে ঢালাও করা হয়নি মৌলিক অধিকার রিলেটেড কতগুলোতে তারপরে পঞ্চদশে এসে যখন মৌলিক অধিকারের অনেকগুলো আর্টিকেলের চেঞ্জ করলেন আপনি গণভোট করেন নাই

একটা কথা ইম্পর্টেন্ট সেটা হলো ধরুন আমরা আগে রাজতন্ত্রের কথা বলি রাজতন্ত্র দেখবেন সংঘাত কি নিয়ে হতো পাওয়ার কার কাছে ট্রান্সফার হবে আমাদের একদম ইন ইনহ্যান্ড এক্সপেরিয়েন্স শাহজাহানের ছেলেরা পরস্পরের বিরুদ্ধে মারামারি খুনো খুনি বাবাকে বন্দি করে রাখা নানান ঘটনা ঘটনা কেন কারণ পাওয়ারে কে যাবেন এটা আসলে ঠিক ছিল না যখন ঠিক ছিল না তখন ভাই ভাইয়ের মধ্যে সংঘাত খুনো খুনি হয়ে গেছে সিম্পলি অ্যাট দ্য সেম টাইম যখন গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আসলাম আমার মানে একটা দেশে সংঘাত কেন হয় বা আমি আর একটু এগিয়ে যাই কত বড় বিপদ এটা সিভিল ওয়ার কেন হয় মিয়ানমারে সিভিল ওয়ার কেন হয়েছে একটা ইলেকশন হলো মিলিটারির আন্ডার মানে খুব ইন্টারেস্টিং মিলিটারির আন্ডারে নির্বাচন মূলত ওই ওরাই পাওয়ারে ছিল ডিফ্যাক্টো ওদের সমর্থক দল ভরাডুবি হয়েছে সুচিত দলের বিরুদ্ধে পার্থক্য কি আপনি পাওয়ার দেন নাই তারপর গৃহযুদ্ধ শুরু হয়ে গেল সত্তরে কি হয়েছিল সত্তরের তো আসলে আমরা স্বাধীন না ওয়ার অফ পাকিস্তান কি হয়েছিল আমরা ভোটে জিতছিলাম আমাদের ক্ষমতা হস্তান্তর কর এই দেশটাকে পাওয়ার ট্রান্সফার না করতে করতে স্মুথলি যদি এটা নিশ্চিত করতে না পারেন একটা দেশ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে কিভাবে নিশ্চিত হবে খুব জরুরি সেই জন্য তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা ব্যবস্থা ছিল যেটা দিয়ে আমরা মোটামুটি মোটা দাগে স্মুথ পাওয়ার ট্রান্সফার করেছে এবং একটা জিনিস খুব জরুরি কেউ কেউ আমরা নির্বাচনকে ফেয়ার নির্বাচনকে তুচ্ছ করার চেষ্টা করি আমরা বলি একটা নির্বাচন হলে কি গণতন্ত্র হয় উত্তর হচ্ছে না এটা একটা নির্বাচন অনেক কিছু সারিয়ে ফেলে একটা যেমন বললো যে আমি আপনাকে যদি ক্ষমতা এসে আপনাকে কতটুকু টর্চার করব ওটা ডিপেন্ড করে আমি ভবিষ্যতে একটা নির্বাচন দেখছি কিনা আপনি ক্ষমতায়ের সাথে এটা ফিরিয়ে দেবেন এটা হলো একটা দিক আমার ইচ্ছে করছে না আমি চুরি করতে চাই সারাক্ষণ আমি এসছি তো চুরি করতে কিন্তু না আমার না আরেকবার তো ইলেকটেড হওয়ার যদি ইচ্ছে থাকে আমাকে জনগণের জন্য কিছু কাজ তো করতে হবে আমার ইচ্ছে নাই কিন্তু করতে হবে দুর্ভিক্ষের ক্ষেত্রে অমর্ত সেনের যে লজিক সেটা খুব সিম্পল উনি দেখিয়েছেন স্টাডি করে স্বাধীনতার পর ভারতবর্ষে কোনো দুর্ভিক্ষ হয়নি অনেক গরিব হওয়ার পর আর আফ্রিকার পার ক্যাপিটাল ইনকামে অনেক এগিয়ে থাকা দেশেও দুর্ভিক্ষ হয়েছে কারণ হচ্ছে ভারতে মোটার আগে ডেমোক্রেসি কাজ করেছে ইলেকট্রাল সিস্টেম কাজ করেছে অমর বলছেন কোথাও যদি দুর্ভিক্ষ হয় ডেমোক্রেসি কারণ ওখানে মিডিয়া কাজ করে পত্রিকা লিখে দেয় যে ওখানে খাবারের সংকট হয়েছে তো সরকারের ইচ্ছা থাকুক না থাকুক সে করে লাভ দিয়ে যায় কারণ না তো আমি ভোট পাবো না এতটাই সহযোগ্য ইচ্ছে থাকুক না থাকুক আপনাকে অ্যাকশন নিতে হয় সো ভোটের ক্ষেত্রে প্রতিপক্ষকে তেমন পীড়ন কম করবেন জনগণকে ভ্যালু করবেন এটা ইম্পর্টেন্ট আমার কবির সুমন একটা গানের কথা মনে পড়ে গানটার একটা বাক্য এরকম বিদ্রুপ করছেন নেতাকে হেলিকপ্টার হেলিকপ্টার নেতা আসছেন নেতা আসছেন একটা জায়গায় বলছেন ভোট মানুষের মুখে ব্যালট পেপার নেতা দেখছেন মানে বিদ্রুপ করছেন মানুষ দেখেন না উনি ব্যালট পেপার দেখেন কিন্তু আমরা তখন ব্যালট পেপারও দেখি না মানুষের মুখে আমি যদি মানুষের মুখে ব্যালট পেপারও দেখতাম আমি এত অসভ্য বর্বর হয়ে যেতাম না আমি আমার আমরা তো ব্যালট পেপারও না আসলে যদি ব্যালট পেপার হতাম আমাকে ইায় হোক অনিচ্ছায় হোক কিছুটা তোয়াজ করতে হতো ওর কাছে যেতে হতো বিজেপির এত সমালোচনা করি বিজেপি কোটি মানুষকে পাঁচ কেজি করে চাল দিয়েছিল কিন্তু এই নির্বাচনে যতটুকু সিট পেয়েছে গ্রামাঞ্চলে বিনামূল্যে চাল বা গম এরিয়া অনুযায়ী পাঁচ সদস্যের পরিবার পঁচিশ কেজি ফুড গ্রেড পেয়েছে বছরের পর বছর দিয়েছে। হাফের বেশি মানুষ সো আপনি চান বা না ওদের একটা স্বাস্থ্য বিরাট পলিসি আছে পঞ্চাশ কোটি মানুষের জন্য এগুলো নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য আপনি মানুষকে ভ্যালু করেন সো লিস্ট ব্যালট পেপার হিসাবেও দেখুন তো এই জন্য আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার আনা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আমাদের একটা অ্যাকসেপ্টেবল নির্বাচনের মাধ্যমে যদি আমরা কয়েকটা টান ক্ষমতা চেঞ্জ করতে পারি এদেশের চেহারা পাল্টে যাবে ইটস গ্যারান্টেড এটা পরীক্ষিত আচ্ছা এই যে নির্বাচন নিয়ে কথা নির্বাচনে অংশ নেয় রাজনৈতিক দল আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ পর্যন্ত তিনটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে ডাক্তার জায়দুর রহমানের নাগরিক ঐক্য আছে আমরা জানি যে এই যে যাদের হাত ধরে যে ছাত্র জনতা যে ছাত্র আন্দোলনে কেন্দ্র করে আমাদের এই গণঅভ্যুত্থান এবং এই যে অর্জন ছাত্ররা আসলে রাজনীতি এবং রাজনৈতিক দল নিয়ে কি ভাবছে যারা ছাত্ররাই এই নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনে সকলে অনেকের রাজনৈতিক বা কোনো দলের সাথে সংশ্লিষ্টতা থাকলেও এখানে সাধারণের কাতারে এসে সাধারণ হয়েই সে আন্দোলনের অংশগ্রহণ করেছে নেতৃত্ব দিয়েছে এখন গোটা দেশের সব জায়গায় বাংলাদেশের তরুণরা যাতে রাজনৈতিক সচেতন হয় রাজনৈতিকভাবে অ্যাক্টিভ থাকে তরুণরা যেন দেশ পরিচালনা করে তেমন ধরনের একটা প্রত্যাশার জায়গা সারা দেশের সর্বত্র আমরা এটা খেয়াল করছি ঢাকা শহর এবং গ্রাম অঞ্চলেও অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে তারা এটা বলছে। কিন্তু আমরা যারা এখন তরুণরা আছি আমরা বলছি যে এই যে সময়টা চলছে সে সময়টাতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গণ যে স্পিরিট সেটাকে রক্ষা করা এবং একই সাথে বিভিন্ন সময় আমরা দেখেছি গত একটা মাস অভ্যুত্থানের পরবর্তী সময়ে নানা সময়ে পাল্টা অভ্যুত্থান বা পুটি মতো এখানে নানা উপাদান তৈরি হয়েছিল জুডিশিয়াল কুহর মতো অবস্থা তৈরি হয়েছিল আনসাররা নামলো আরও অনেক কিছু সংখ্যালঘুদেরকে নামানো হয়েছিল সেখানে আমরা পত্রিকায় দেখেছি যে রয়ের অনেক ধরনের ইকুয়েশন ছিল তো সব কিছু মিলিয়ে আমরা এখানে এখনও একটা অস্থিতিশীল সময় আমরা পার করছি তো সেই জায়গায় ছাত্র সমাজ আমরা এই সময়টাতে বাংলাদেশে যে গণভ্যুত্থানটা এসেছে সেটাকে রক্ষা করাটাকেই আমরা প্রধানতম কর্তব্য হিসেবে মনে করছি এবং একই সাথে এই গণভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে যেন আমরা সরিয়ে দিতে পারি অর্থাৎ গণভ্যুত্থান হলো গণভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা দুটা জিনিস চেয়েছিলাম এক ফেসিপাতি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা কোনোভাবেই চাই না যে এই ফেসিপাত এই বাংলাদেশে আর কোনোভাবে ফিরে আসুক এবং আমরা চাই যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেন তৈরি হয় এই দুটো বিষয়কে আমরা যখন এক দফার ঘোষণা দিই তখনই আমরা এই দুটো বিষয়কে মাথায় রেখেই আমরা এই ঘোষণা দিয়েছিলাম এবং সেই লক্ষ্যে আমরা এখন কাজ করে যেতে চাই ছাত্ররা কাজ করছে এবং একই সাথে যারা ছাত্রত্বের অংশটুকু তারা চুকিয়ে ফেলেছেন তারা যারা তরুণ হয়ে গেছেন যুবক হয়ে গেছেন তারাও সংগঠিত হওয়ার আমরা একটা জায়গা তৈরি করছি যেন বাংলাদেশের বিভিন্নতে জায়গাগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে সংস্কার করা সম্ভব হয় জনগণের পক্ষে মাঠে হাজির থাকা সম্ভব হয় এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন জনস্বার্থের পক্ষে কাজ করে সেজন্যও যেন আমাদের মাঠে প্রেজেন্স থাকে সেটাকেই আমরা এখন বড় করে দেখছি আর রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী হিসেবে আলাদা করে আত্মপ্রকাশ করবার করার যে বিষয়টি সেটা অবশ্যই একটা সামগ্রিক আলাপ আলোচনার ভিতর দিয়ে সিদ্ধান্ত নেবার বিষয় হঠাৎ করে সিদ্ধান্ত নেবার বিষয় নাই এটা অবশ্যই এখন যারা বৈষম্যবির ছাত্র আন্দোলনে আছেন এটা একটা বৃহৎ প্ল্যাটফর্ম সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এই প্ল্যাটফর্ম কাজ করছে সারা দেশের মানুষেরা এই প্ল্যাটফর্মের ভিতর সাথে বাই নেম না হোক তারা কিন্তু এই প্ল্যাটফর্মের সাথে সে যুক্ত হয়ে আandrone অংশ গ্রহণ করেছেন অনেক মানুষ তারা চাইছেন কিন্তু তার সকলের সঙ্গে মিলে অনেকগুলো বিষয়কে নীতিগত জায়গায় একখানে হয়ে তার সিদ্ধান্তগুলো নিতে হবে যেটা একটা পরবর্তিকাজ কিন্তু আমরা প্রাথমিকভাবে এখনই কোনো রাজনৈতিক দল গঠনের কোনো সিদ্ধান্ত আমরা এখনো গ্রহণ করিনি আমরা আগে গণপুত্তনের যে স্পিরিট সেটাকে রক্ষা করাটাকেই প্রথম কর্তব্য হিসেবে গ্রহণ করেছে। জি স্টুডিও আলোচনা একটি ছোট বিরতির পর দর্শক নিউজ অন জোজ একটি ছোট্ট বিরতি সাথে থাকুন ফিরছে বিরতির পর বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে নিউজ অ্যান্ড ডাক্তার জাহেদুর রহমান বলছিলাম অভিনন্দন জানাচ্ছে আপনাকে যে নাগরিক ঐক্যের নিবন্ধন মেলো প্রশ্নটা এইভাবে করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তিনটি রাজনৈতিক দলের মতন পেয়েছে ভোটের মাঠে এতদিন পর্যন্ত এরকম একটি কথা বলা হতো যে ভোটের মাঠে দিন আওয়ামী লীগ বিএনপি একটি ফ্যাক্টর এখন নতুন যে বাস্তবতা বাংলাদেশ এই যৌক্তিক সংস্কারের পরে ভোটও হবে সেই ভোটের মাঠে কি আসলে নতুন রাজনৈতিক দলগুলো কোনো ফ্যাক্টর হবে না সেই আগের সেই কোট মধ্যেই দেশ থেকে যাবে ধন্যবাদ আপনাকে আমাকে ধন্যবাদ জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য আচ্ছা আমি আজকে যখন আমাদের এই ঘটনাটা জানলাম আমার সাথে সাথে একটা ঘটনা মনে পড়লো একটু বলা দরকার যে নির্বাচন কমিশন আছে এই নিবন্ধনগুলো দেওয়ার সাথে সাথে আরও আগেই ওনাদের চলে যাওয়া উচিত ছিল বাতিল হয়েছে আগে মানে আরও আগেই বা ওনাদের চলে যাওয়া উচিত ছিল এখন তো এরপর চলে যাওয়া একেবারে ফরজ হয়ে গেছে কেন আমরা পাইনি গণসংহতি পাইনি এবি পার্টি পাইনি গণ অধিকার পরিষদ পাইনি এই নির্বাচন কমিশন বিএনএম বলে এক দলকে দিয়েছিল তৃণমূল বিএনপি বলে এক দলকে তারা নিবন্ধন দিয়েছিল মানে প্রতি রিপোর্ট এসছে ওদের মেইন অফিসও পাওয়া যাচ্ছিল না সুতরাং যে নির্বাচন কার্যালয়ের ঠিকানা ঠিক ঠিক ছিল না এমনি বাদ দেন তো মানে আপনার সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন এরা কোথাও কখনো কেউ কাউকে কোথাও দেখেছে কিনা শুনেছে কিনা তাদের নেতা কারা আছেন কি আছেন তো আপনি দিয়েছেন যে নির্বাচন কমিশন আমরা তো আগের সরকারের সময় আলাপগুলো করেছি কিন্তু তারা তো আসলে তাদের নিযুক্ত নির্বাচন কমিশন ছিলেন লিস্ট কোনো লজ্জা তো তাদের ছিল না আমরা তখনই আলাপগুলো করেছি ওরা কিভাবে পায় আমরা এই কতগুলো দল পাচ্ছি না যাদেরকে আপনি রেগুলারলি নানানভাবে নানান কর্মসূচিতে দেখেছেন এবং আমি আমাদের এই যে নমিনেশনের জন্য যা যা মানে নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশনের যা প্রসেস টাফ প্রসেস ওয়ান থার্ড অফ দ্য ডিস্ট্রিক্টসে আপনার কমিটি লাগবে একশো থানা উপজেলা মিলে ওখানে কমিটি লাগবে কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় অফিস দেখাতে হয় এবং একটা ঝুঁকি জানেন মানে আমি আজকে গল্পগুলো বলি অনেকের কাছে অবাক লাগবে উপজেলা পর্যায়ে আপনি যে একটা অফিস করবেন একটা সাইনবোর্ড দিবেন সেটা দিয়ে রাখা যাচ্ছে না আমরা সাইনবোর্ড নামাতে বাধ্য করা হয়েছে ওরা এসে দেখে হয়তো সাইনবোর্ডটা পায়নি কিন্তু আপনি যে বলছেন যে এটা ছাত্রলীগ রাখতে দিচ্ছে না এই বাংলাদেশে আমরা ছিলাম এই আমরা যে দলগুলোর কথা বললাম অনেক বড় দল আমরা আমরা শেখ হাসিনাকে ফেলে দিতে পারতাম ওই শক্তি আমাদের আছে কিন্তু না ওইটুকু রেট করা হয়নি তো এই পরিমাণ সাধারণ মানে হ্যাডাম আছে না এত হ্যাডাম আপনি দেখিয়েছেন যে আমাদের মতো দলগুলোরও রাখা যাবে না দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন এখনকার বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দলগুলোকে আমরা একসময় ভোটের মাঠে খুব বেশি সিগনিফিকেন্ট হিসেবে দেখতাম না এগুলোর গুরুত্ব বাড়বে কেন জোটের জন্য না আমি আমাদের মতো দলগুলো যখন আগে মানুষের কাছে যেতাম তখন একটা প্রশ্ন ধরুন আপনি বলছেন যে এই দলে আসুন সেটা যে দলই হোক সেটা রাষ্ট্র সংস্কার আন্দোলন বা গণসংহতি বলি বা যারাই হোক যারা যাচ্ছে তখন গেলে একটা প্রশ্ন করত যে ঠিক আছে আপনারা তো ভালো ভালো কথা বলছেন ধরে নিলাম আপনারা লোকও ভালো শেখ হাসিনাকে ফেলবেন কিভাবে আপনার তো সেই সক্ষমতা নেই তো শেখ হাসিনাকে তো আসলে ভোটের মাধ্যমে ফেলার সুযোগ ছিল না আপনারা করতে হবে ফোর্স প্রয়োগ করে তখন পর্যন্ত ওই ফোর্স একমাত্র বিএনপি ছিল সুতরাং আর কোন দল যে তাদের কাছে কমিউনিকেট করবে সেটা তারা নিত না এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে আমি বিশ্বাস করি এখন কিন্তু সে স্কোপ তৈরি হয়েছে ছাত্ররা যারা এই বিপ্লব এই গণভ্যুত্থান সফল করেছেন তারাও যদি দল করেন আরও দল আছে এখন মানুষের কারণ বিএনপি তো আছেই এখন একটা বিরাট ভ্যাকিউম আছে অল্টারনেটিভ পার্টি লাগবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী খুব লম্বা সময়ের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে শেষ হয়ে গেছে একটু বলি আমেরিকার সবচেয়ে বড় ডিজাস্টার যেটা হয়েছে তার গত দশ বছরের বর্বরতা অসভ্যতা যেটা আছে আর এই জুলাই যে ম্যাসাকার করেছে এগুলো ডকুমেন্ট আছে কি কি করেছে আমরা কিছু আছে। সাদ না সাদ না শেখ হাসিনা যেদিন মেট্রো রেলে গিয়ে কেঁদেছিলেন আমি আমার একটা ভিডিওর প্রয়োজনে নতুন মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে বলে মায়া কান্নাটার কথা মনে আছে নিশ্চয়ই বিবিসি কিন্তু ক্রকোডাইল টিয়ার্স লিখেছিল কুমিরের কান্না ওটা

সাইদকে গুলি করছেন আপনি এপিসিতে করে একজনকে নিয়ে ফেলে দিয়ে ডিভাইডারের মানে ইনহিউম্যান আগুন সব কিছু কিন্তু ডকুমেন্ট আমাদের সামনে আছে আমলিকার আমরা কথা ভাষায় না খবর আছে ওদের কেউ কেউ বলেছেন সিদ্ধ করুক লাগবে না মানুষের মনে এটা যে জায়গা চলে গেছে এবং যে জেনারেশন ফাইট করেছে ওন তত 50 বছর গ্রসলি বাঁচবে ও জেনারেশন আফটার জেনারেশনস এই গল্প বলে যাবে তো একদম ইয়ং 20 25 কমপক্ষে পঞ্চাশ বছর সো এই ভ্যাকিউম যে আছে এই ভ্যাকিউমে অবশ্যই এটাও তো সত্য বিএনপিও এখন একমাত্র এমন দল হয়ে গেল নির্বাচন দিলে বারবার সে নির্বাচিত হয় এটা দেশের জন্য ভালো হবে না সো অল্টারনেটিভ পার্টি লাগবে এবং এটাই নিয়ম ডেমোক্রেসিতে জনগণ কিন্তু এখন অলটারনেটিভটাও দেখতে শুরু করবে সেই বিবেচনায় নতুন রাজনৈতিক দল যাদেরকে এটা অথবা যারা আগে থেকে আছে কিন্তু জনসমর্থনের দিক থেকে ছোট মনে হচ্ছিল তাদের খুব বড় একটা ভবিষ্যৎ এখন আছে বলে আমি বিশ্বাস করি একটু ছোট করে যদি কি ভোটের মাঠের এই যে সমীকরণটা দেখেন কিনা যে নতুন বাংলাদেশের মানুষ একটা দীর্ঘ সময় ধরে এখানে আওয়ামী লীগ বা বিনপি তাদের একটা বড় ভোট ব্যাংকের জায়গার মধ্যে ছিলেন এবং দীর্ঘ সময় ধরে এটা তো আসলে পরীক্ষিত হওয়ার কোনো জায়গাও ছিল না যে আসলে কে কতটুকু ভোট পাওয়ার মতো পরিস্থিতি এখানে আছে কারণ চোদ্দ বা আঠারো বা চব্বিশে নির্বাচন সেগুলো তো কোনো আমাদেরকে সঠিক পরিসংখ্যান বা সঠিক ডাটা দিতে পারে না তারপরেও এখানে দেখেন ভাইয়ের সাথে আমি একমত যে বাংলাদেশে একটা নতুন রাজনীতির সম্ভাবনার জায়গা অনেক আগে থেকে তৈরি হয়েছে এবং এটা এখন আরও দৃশ্যমান যে এখানে বাংলাদেশের মানুষ আগের যে রাজনৈতিক দলগুলো আছে বা প্রভাবশালী রাজনৈতিক দল তার বাইরে এসে নতুন রাজনীতির মানুষ দেখতে চায় এবং সেই নতুন রাজনীতির প্রতি মানুষ কেন যেন ভরসা করতে চাই তরুণদের উপরে ভরসা করতে চাই নতুনের উপরে ভরসা করতে চাই সেই জায়গা থেকে যারা ফিক্স ভোটার যারা আছেন সেই দলগুলোর তাদের মধ্যে থেকেও যেমন কিছুটা হলেও মানুষ সরে আসবেন এরপরে মাঝখানে যারা সুইং ভোটাররা যারা আছেন তারাও কিন্তু অপেক্ষায় থাকেন যে কারা তৃণমূলভাবে সময় উপযোগী সিদ্ধান্ত বা বক্তব্য পেশ করতে পারছে সময় উপযোগী কার্যক্রম সেই জায়গাটাতেও কিন্তু তারা তাদের মনে হয় যে বাংলাদেশের ভোটের রাজনীতির যে সমীকরণ সে জায়গাগুলোতে অনেক পরিবর্তন এসে গেছে অলরেডি কারণ মানুষের মনস্তত্ত্বই পরিবর্তন এসে গেছে আগে রাজনীতির যে ধারা সে ধারা থেকে মানুষ বেরোয় আসতে চাই এটা যেমন জাতীয় রাজনীতির ক্ষেত্রে সত্য তেমনইভাবে ছাত্র রাজনীতির ক্ষেত্রেও একই চিত্র আপনারা দেখি যে ছাত্র রাজনীতি আগে যেভাবে করত। শিক্ষার্থীরা ওই আগের যে দখলদার ছাত্র রাজনীতি হল দখল করে রাখা জোর করে তারপরে হচ্ছে না দেওয়া এই শিক্ষার্থীরা যুক্ত শিক্ষার্থীরা ফিরতে চায় না তারা কিন্তু একটা নতুন এই জায়গাটাতে নতুন রূপ দেখতে চায় তো সব মিলিয়ে এই যে সেটা কিন্তু আমাদের অনেকগুলো জায়গায় নতুন সমীকরণ কিন্তু নিয়ে এসে দেবে ডাক্তার জাহিদুর এই যে সংস্কারের কথা বলছে এই জায়গাটি বড় উদ্যোগ আমরা দেখলাম সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের প্রক্রিয়া দু সপ্তাহের মধ্যে এর মধ্যে প্রজ্ঞাপনও জারি হয়েছে এই জায়গাটি আসলে দিন শেষে নিশ্চিত করা যাবে কিনা আসলে এই ধরনের উদ্যোগ অনেকবারই দেখা যায় কিন্তু এখন ঠিক নতুন বাস্তবতা তৈরি হয়েছে এবং দুর্নীতিমুক্ত আর্থিক খাতের সংস্কারী জায়গাগুলোতে আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি সেই জায়গায় এই বিষয়টা আসলে কতটা ভূমিকা রাখতে পারে এই যে সরকারি কর্মচারীদের পনেরো লাখ কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসেব আসছে এই পয়েন্টে তবে একটা যেটা বলেছে আমি একটা জিনিস যোগ করি ইন্টারেস্টিং আমরা খেয়াল করছি দেশের রাজনীতি যে ফরেভার পাল্টে গেছে তার একটা প্রমাণ দেই কোন কোন জায়গায় বিএনপির কিছু সদস্য লোকজন কিছু অনিয়মের সাথে চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে মারামারি সংঘর্ষের সাথে কেন এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছে যিনি নেতা আছেন সালাহিনেজাইজ করছেন অথচ উনি যে নেমেছেন হতেই তো পারে উনি আসলে বোঝেন না একটা গাড়িতে উনি উঠে পড়েছেন কিন্তু দেখুন আমরা এখন খেয়াল করছি ওটা ওর গাড়ি এবং উনি কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিটা বুঝতে পারছেন এবং আমি খুবই আন্তরিকভাবে ওনাকে অ্যাপ্রিসিয়েট করে যে উনি এটার জন্য অ্যাপোলজাইজ করছে। ইনস্ট্যান্টে দুজন খুব সিগনিফিক্যান্ট নেতা তাদের সমর্থকদের মধ্যে মারামারি হলো এবং একজন মারা গেল ইনস্ট্যান্টলি দুজনের পদ করা সো খেয়াল করবেন মানুষ যে পালটে গেছে মানুষ যে আগের রাজনীতি নিচ্ছে না বিএনপি অনেক পুরনো দল সবচেয়ে বড় দল নির্বাচন হলে এখনো হয়তো তারা ল্যান্ডস্লাইড ভিক্টি পাবে কিন্তু তারাও রেসপন্ড করছে এটার সাথে এটা একটা খুব বড় প্রমাণ সরকারি এবার সরকারের জায়গায় পারবে কিনা সেটা পরে এভাবে বলি রাদার পারতে হবে আসলে আমাদের আর কোনো উপায় নেই এবং এই সরকারের এটাই একটা বড় চ্যালেঞ্জ কি জানেন তার যেটা শক্তি সেটাই তার দুর্বলতা শক্তি হচ্ছে তার পেছনে মানুষের ম্যান্ডেট আছে মানে আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন ভোটার চাওয়া বড় ম্যান্ডেট এটা আমরা ভোট দিতে তো জীবনে ঝুঁকি নিতে হয় না ভাই আমরা প্রত্যেকে যারা মাঠে ছিলেন মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাস্ট জীবন হাতে করে নেমে গেছে মারা গেছে আহত হয়েছে অন্ধ হয়েছে এই ঝুঁকি নিয়ে থাকা যে ম্যান্ডেট এইটা তার সবচেয়ে বড় শক্তি এটা উনি অনেক কিছু করতে পারেন এটাই আমার দুর্বলতা কিরকম আমার এক্সপেক্টেশন এখন অনেক বেশি আমি যে সরকারকে ভোট দিয়েছি তার কাছে যে এক্সপেকটেশন আমি যে সরকারের জন্য রক্ত দিয়েছি অনেক বেশি অনেক বেশি সুতরাং এই সরকার কেন এগুলো করতে হবে করতে হবে কারণ আমরা শেখ হাসিনাকে কেন সরাতে চেয়েছিলাম আমরা অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে উনি কতগুলো কাজ করেছিলেন উনি আমাদের স্টেট স্ট্রাকচার ভেঙে ফেলেছেন উনি একটা নিপীড়ক হয়ে উঠেছিলেন সবার উপরে নিপীড়ন চালিয়েছেন আমাদের সামনে দুর্নীতির নানান সব স্টোরি আসতে শুরু করলো মানে একটা পুলিশের চিফ সারা দেশ কিনে ফেলছেন একটা এনবিআর কর্মকর্তা তার সম্পদের বিরাট তথ্য পুলিশের আরেক কর্মকর্তা এটা মিলিটারি চিফ এক্স তার এই অবস্থা এগুলো তো সামনে আসলো আমরা তো এই সমাজে বাস করি পুলিশের ছোট কর্মকর্তা ওই মানে বিভিন্ন গ্যাসের ওয়াসার ছোট জব করে কি পরিমাণ সম্পদ তাদের আছে এগুলো তো আমরা দেখি চারপাশে এবং এখনকার সমাজে এটা খুব ভয়ঙ্কর লক্ষণ যে এখানে কারো মাথা ব্যথাও নাই যার করেন উনি সামান্য টাকার একটা চাকরি মানে চাকরিতে যে বেতন হয় চাকরির কিছুদিনের মধ্যে একটা ফ্ল্যাট কিনে ফেলা গাড়ি কিনে ফেলা কেয়ার করছেন না উনি এগুলো করছেন সুতরাং এগুলো প্রত্যেকের হিসাব এই সরকারকে নিতে হবে নিতে হবে এবং তাদের জন্য নেওয়া সম্ভব যদি তারা সিরিয়াসলি চান কারণ তারা তো লুট করছেন না আগের সরকারের কেন শেখ হাসিনা কেন বেনজিরকে করতে দিয়েছে কারণ শেখ হাসিনার এবং তার পরিবারের লুটের চিত্র আমরা দেখছি এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অভিযোগে আছে পাঁচ বিলিয়ন ডলার আপনি খেয়ে ফেলছেন আপনি যখন এই লুট করবেন আপনার হয়ে অন্যান্য লোকজনকে আপনি সেটা এও না শুধু গ্রামে যে আওয়ামী লীগের পান্ডাটা আছে ওকেও আপনি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে দেবেন কারণ ও কে আপনার পক্ষে থাকবে এই সরকার কেন্দ্রের জায়গাটা যেহেতু ঠিক আছে এই সরকারের পারা উচিত তাদেরকে শক্ত হতে হবে এটা কিন্তু আমি লক্ষণ একটা জায়গায় একটু অ্যালার্মিং দিয়ে রাখতে চাই এখনও তো আগের সরকারের প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা সচিব নিজের দায়িত্বে রয়ে গেছে চোখ বন্ধ করে আমি একটা বেসিক রুল বলতে পারি শেখ হাসিনা সরকারের সময়ে একজন সচিব কি ছিল যে সরকারের সাথে আসলে খুব মানে কমপ্লাই করেনি সরকারের চাটুকারিতা করে নাই ওই সময় টিকে থাকার উপায় ছিল সরকারকে সার্ভ করা তো তারা এখনো কিন্তু অনেকেই রয়ে গেছেন তো আমি আমার জায়গা থেকে এটুকু আহ্বান জানাই এই যে সরকারটা আসলো সে যে রিয়েলি পরিবর্তন করতে চাইছে এই যে এই আহ্বান জানানোটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু তাদেরকে দেখাতে হবে তারা এটা করেছেন এবং সেটার ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে এটাও খুব জরুরি হচ্ছে আক্তার হোসেন এই যে রক্তের বিনিময়ে এই যে নতুন স্বাধীনতা প্রত্যাশাটাও অনেক বেশি এই যে বেশ কিছু জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দুর্নীতি আর্থিক খাত শক্ত হতে হবে এবং এই যে সামনে চার সেপ্টেম্বরে অবৈধ অস্ত্র উদ্ধারও যে অভিযান সামগ্রিক বিষয়গুলোতে আপনাদের আসলে ছাত্রদের আহ্বান কি থাকবে যাদের হাত ধরে আমরা স্বাধীনতা পাঁচ আগস্টের পর থেকে একটা কথা বলে আসছে যে আওয়ামী লীগ পাঁচ আগস্টের আগে পর্যন্ত যখন মাঠে নেমেছে আওয়ামী লীগের ছাত্রলীগের অনেক নেতার হাতে আমরা আগ্নেয়স্ত্র দেখেছি সে অস্ত্রগুলো কিন্তু এখনো তাদের হাতে আছে এবং এটা কিন্তু আমাদের ন্যাশনাল সিকিউরিটি এবং মানুষের জননিরাপত্তার জন্য কিন্তু এটা চূড়ান্ত একটা হুমকির জায়গা অতএব ল অ্যান্ড অর্ডারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যত অবৈধ অস্ত্র যেখানেই থাকুক যার কাছেই থাকুক সেটা উদ্ধার করাটা খুব জরুরি বিষয় এবং আপনাদের এই জিনিসটা চাই যে বাংলাদেশ এই বাংলাদেশে এখানে যেন একটা মেধাভিত্তিক একটা বাংলাদেশ হয় যখন বৈষম্যবৃতী ছাত্র আন্দোলন শুরু হয় কোটা সংস্করের যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের সময়টাতে শিক্ষার্থীরা এই কথাটাই বলেছেন যে কোটার ভিত্তিতে না যেন মেধার ভিত্তিতে আমরা আমাদের প্রশাসনকে সাজাতে পারি কেন মেধার ভিত্তিতে এই জিনিসটা আমরা বেশি করে দাবি করছিলাম কারণ আমাদের জায়গাটা ছিল এই জায়গায় যে আমরা যদি মেধাকে যদি আমরা প্রাধান্য দিই সেক্ষেত্রে নিয়োগ বদলি বা প্রমোশন প্রত্যেকটা জায়গায় মেধার বাইরে এসে অন্য অন্য যে যোগ্যতাগুলোকে দেখা হয় অর্থাৎ সম্পর্ক থাকা টাকা পয়সার লেনদেন করে একটা পথ বাগিয়ে নেওয়া এই জিনিসগুলো তখন কমে আসে এবং আমরা টোটালি আমরা যে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন দেখতে চাই সেরকম একটা ধরো উদাহরণ আমাদের সামনে তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয় তা এখন বর্তমান যে সরকার সে সরকারের হাতে এই সুযোগটা আছে যে প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী তারা আসলে কি পরিমাণ সম্পদের মালিক হলেন আপনারা দেখেছেন ক্ষমতা থেকে চলে যাওয়ার কিছু আগে শেখ হাসিনা তার একটা সংবাদ বলেছিলেন তার পিয়ন তার চারশো কোটি টাকা আছে মানে তার কাছে টাকা আছে এবং এই জিনিসে তিনি বলতেছেন অত্যন্ত নির্লের মতো মানে কোনো ভাবলে এতগুলো টাকা তার পিয়ন যদি লুটপাট করে থাকেন তাহলে তার ব্যাপারটা কিরকম সেই মেসেজটাও বা মানুষের কাছে কিরকম যায় একজন রাষ্ট্রের প্রধান নির্বাহী ব্যক্তি হিসেবে সে বিষয়ে তিনি আর খেয়াল করছেন না এরকম ধরনের একটা নির্লজ্জ প্রশাসন আমাদের এখানে ছিল যেখানে তার এটা বলবার কথা ছিল যে না আমি ব্যবস্থা নিয়েছি কিন্তু তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন না তিনি যেন ওর মধ্য দিয়ে আর উৎসাহিত করেছেন যে আমার পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তুমি সচিব তাহলে আরো হাজার কোটি টাকার মালিক হয়ে যাও ফরিদপুরের একজন ছাত্রলীগ নেতা তিনি 2000 কোটি টাকার মালিক আমি সেই সময়টাতে করে পাতার করে আমি সেই সময়টাতে দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বছরের বাজেট হচ্ছে 800 কোটি টাকা সেই সময় 800 কোটি টাকা হচ্ছে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট আর একজন ছাত্রলিক নেতা তিনি তিনিbootstrapcdn 2000 কোটি টাকা এবারে তিনি চাইলেই প্রায় আড়াই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা পালতে পারেন পুষতে পারেন এই পরিমাণ টাকা পয়সা পাচার করেছেন অল্প মধ্যে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে যেতে হয়েছে বালিশকাণ্ডের কথা আমরা সবাই জানি স্বচ্ছতা জবাবদিহিতা কোনো কিছুই এখানে ছিল না এক ধরা দরকার বেনজির মতিউর তাদের ঘটনাগুলো তো খুব রিসেন্ট ঘটনা যে ঘটনাগুলো ওই আমাদের যখন আন্দোলনটা শুরু হয় তার আগের ঘটনা এই ঘটনাগুলো সেগুলো আমরা তো দেখেছি হাজার হাজার বিঘা জমি বেনজির সাহেব গোপালগঞ্জে দখল করেছেন এবং এই যে দখল করাটা সেখানে তো আরও একটা বিষয় আছে আওয়ামী কিভাবে কীভাবে সম্পত্তি দখল করে সেটা একটা কিন্তু সেই জিনিসটা ছিল সেটা একটা আলাদা জায়গা সেটা নিয়ে এখন না বলি কিন্তু আমাদের বর্তমান সরকার তাদেরকে এই জিনিসটা পারতে হবে এবং আমরা ছাত্র জনতা তাদের পাশে থাকতে চাই একটা হুমায়ুন আহমেদের একটা নাটকের মধ্যে আমি একটা ক্লিপ দেখেছিলাম সেখানে কয়েকজন তরুণ তারা যান এবং রাস্তায় প্রাইভেট কারে করে আসা একজন ব্যক্তিকে তারা গিয়ে জিজ্ঞাসাবাদ করেন যে আঙ্কেল যে আপনি আসলে কি করেন এই করি আপনার বেতন কত এত আপনার ছেলে স্কুলে পড়ে অমুক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তার স্কুলে বেতন কত দিতে হয় এত এবং সে সংখ্যাটা হচ্ছে তার বেতনের থেকে কয়েক গুণ বেশি তার ছেলের স্কুলের বেতন এবং তখন তারা যেটা সেখানে করছেন তারা পড়ছেন যে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি মার্কিং হবে আপনি ভালো না পাবেন আপনি যদি উত্তর না পারেন তাহলে আপনাকে আমাদের এখানে কিন্তু একটা পরিস্থিতির দিয়ে আপনাকে যেতে হবে এই যে নাটকটা ছিল আমরা কিন্তু সেই জেনারেশনটাই আমরা কিন্তু যারা দুর্নীতি করেছেন যারা নানাবিধভাবে অবৈধ সম্পদের মালিক হয়েছেন সরকার তাদের কাছে যেমন জবাব দিতে চাইবে আমরা ছাত্ররা মাঠে হাজির থেকে সেই জবাবদিহিতাকে কীভাবে পরিপূর্ণরূপে সরকারের কাছে সঠিকভাবে এটাকে উপস্থাপন করা যায় সে ডাটাগুলো কিভাবে নিয়ে আসা যায় সে জায়গাগুলোতে আমরা ইনভেস্টিগেট করব আমরা সারা দেশ চষে বেরোবো যাতে দুর্নীতিবাদ যারা আছে তাদের সকলকে ধরা যায় এটা হচ্ছে আমাদের ছাত্র সমাজের কমিটমেন্ট আমরা এটা চাই এটা জাহিদুর রহমান এই যে এই বিষয়টিকে কীভাবে দেখছেন এই যে ছাত্র সমাজ পুরো দেশ চষে বেড়াবে এবং এই যে এক ধরনের জবাবদিহিতা সামাজিকভাবে নিশ্চিত করা আমি একটা জিনিস মনে করি আমরা এবার যদি না পারি আমরা আসলে আর কবে পারবো আমি আসলে জানি না আমি ধরুন আমাদের জন্মতো মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের পরে স্পিরিট কেমন ছিল না শেখ হাসিনার কালে হইল একদম একই বন্যা শেখ হাসিনা ক্ষতি হয় না ক্ষতি কিন্তু গরিব মানুষেরই হয়েছে কিন্তু আমরা কি এই পরিমাণ স্পিরিটেড থাকতাম মাই গড আমি খুব অবাক হয়ে গেছি আমরা জান দিয়ে দিচ্ছি কি করেছি সো এই স্পিরিটটাকে সঠিকভাবে যদি আমরা নিয়ে যেতে পারি এই দেশ পাল্টে দেয়া যাবে আপনার যেটা বলেছেন এটাই সবচেয়ে জরুরি ব্যাপার এখন না ভবিষ্যতে হলো সেই নির্বাচনে একটা আমি তাত্ত্বিকভাবে বলছি বিএনপিও যদি ক্ষমতা আসে ওই চাপটা মাঠ থেকে থাকা এই যে বিএনপি আজকে সব পদক্ষেপ মুহূর্তে নিচ্ছে কেন কারণ উনি মনে করছেন জনগণ এটা নিচ্ছে না ঠিক একইভাবে যদি তারা ক্ষমতায় আসেন নির্বাচনের মাধ্যমে তখনও যদি দেখা যায় আগের কাছাকাছি কিছু হতে যাচ্ছে এবং মানুষ যদি ওই রকম ভাবে সোচ্চার থাকে তাহলে কিন্তু তাদের জন্য এই কাজগুলো করা অসম্ভব হবে সুতরাং মাঠে থাকা এই সরকারকে তবে আমি মনে করি একটা জিনিস এই সরকারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে গেলে একটা লাভ হবে কি জানেন ভবিষ্যতের বাংলাদেশের জন্য ভালো ওনারা যদি একটা বেঞ্চমার্ক সৃষ্টি করে যেতে পারে যে আমরা এদেরকে ধরেছি বিচার করেছি ভবিষ্যতের কোনো না কোনো সরকার যেই আসুক না কেন নির্বাচনের পর ওই স্ট্যান্ডার্ডের সাথে মানুষ মাপবে

সুতরাং যেহেতু জমা পড়েনি যখন আপনি দিতে বলা হয়েছে তখন এগুলো অবৈধ হয়ে গেছে আর দু নম্বর কথাটা আওয়ামী লীগ তার পান্ডাদের বহু হাতে এই অস্ত্র তুলে দিয়েছে সুতরাং এই অস্ত্রগুলো বৈধ সহ ব্যক্তিগতভাবে মনে আগে উচিত ছিল যে পরিস্থিতি বাংলাদেশে দীর্ঘদিন ছিল পুলিশ এখনো ঠিক মতো কাজ করতে শুরু করেনি তবে হ্যাঁ পুলিশ দরকার ছিল এখন পুলিশ এসছে এটা হোক এবং আরেকটা কথা একটু যোগ করা দরকার থানা থেকে কিছু অস্ত্র লুট হয়েছে এটা একটা অন্য ইম্প্যাক্ট হচ্ছে এগুলো অনেক বেশি ভারী অস্ত্র আছে এর মধ্যে তো এগুলোও করতে হবে এগুলো উদ্ধার করতে হবে এবং আমরা আশা করি সেটা ভালো কিছু আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক নিউজ এন্ড নিউজ আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন